আমার নবী মদিনা শরীফ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করছেন। আজকে বক্তা হলো রহমতে দু জাহান, আর শ্রোতা হলো সমস্ত সাহাবায়ে কেরাম। শ্রোতারা সব সাহাবি, শ্রোতারা সব কি বলেন না? শ্রোতারা সব কি সাহাবি? বক্তা হলে আমার নবী, বক্তা হলেন আমার। আমরা যারা আলেম উলামারা আছি, আমাদের বক্তব্য শোনার জন্য হিন্দুরা আসে না, আমাদের বক্তব্য শোনার জন্য খ্রিস্টানরা আসে না, আমাদের বক্তব্য শোনার জন্য বুদ্ধরা মগ ছাকমা মারমারা এরা আসে না, বিজাতিরা আমাদের বক্তব্য শোনার জন্য আসে না। আর যখন রহমতে দুজাহা ওয়াজ করতেন, ওয়াজের মজলিসে বসতেন, আমার প্রিয় নবী মুস্তফার সেই অমীয় বাণী, আদর্শের বাণী, সেই শান্তির বাণী, এইগুলি শ্রবণ করে কলিজাকে ঠান্ডা করার জন্য বন্ধুরা আমার এই ওদিনা সারারা পর্যন্ত নবীর মজলিসে এসে বসে থাকতো, ঠিক কিনা ভাইরা? এরাও আমার নবীর মজলিসে আসতেন, আমার নবীর ওয়াজগুলি শুনত, তাদের কলিজাকে ঠান্ডা করতেন। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির মাহফিলে বুদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সাকমা মারমা যত ধরনের বদদিন আছে, এরাও আমার নবীর মাহফিলে, বলেন না, এরাও আসত। হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন, ইনি আমার নবীজির দরবারে ঈমান গ্রহণ করেছেন, কালমা শরীফ পড়েছেন, বিশ্বনন্দিত পুরো বিশ্বের জমিনে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, যার চেয়ে বেশি হাদিস হাদিসের জগতে আর কোনো সাহাবি বর্ণনা করতে পারে, যার কথা বারবার সিহাসিতার আহাদিসে পাকে, যার নাম বারবার উল্লেখ হয়েছে, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন। ইনি ইসলাম গ্রহণ করার আগে ইনার নাম ছিল আব্দুস শামস, ইনার নাম ছিল কি, অথবা আব্দুল উজ্জা। শামস মানে সূর্য। আমরা মুসলমানেরা আমাদের ছেলেদের নাম রাখি আব্দুর রহমান, রহমান এটা আল্লাহর সিফতি নাম, রহমানের বান্দা। এইভাবে আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল করিম, আব্দুল খালেক, আব্দুল মান্নান, এইভাবে আব্দুল সুবহান, আমরা এইভাবে আল্লাহর নামের সাথে আব যোগ করে আমরা আমাদের ছেলেদের নাম রেখে থাকি, ঠিক কিনা ভাইরা? তো ইহুদিরা এরা যেহেতু সূর্যকে খোদা মানত, এই কারণে এরা আব্দুস শামস তাদের ছেলেদের নাম আব্দুস শামস রাখতেন, উজ্জা এটা তাদের বড় একটা মূর্তি ছিল, এই কারণে তারা আব্দুল উজ্জা মূর্তির নামে তার ছেলের নাম রাখতেন। এই হিসাবে আবু হুরাইরার বাবা মা আবু হুরাইরার নাম রেখেছেন আব্দুল উজ্জা অথবা আব্দুস শামস। উনি মুসলমানদের সাথে এ আবু হুরাইরা একদিন আমার নবীর মাহফিলে গিয়েছে, সুবহানাল্লাহ বলেন না, আমার নবীর কাজেই ছিল দাওয়াতি কাজ, নবী সবসময় মাহফিল করতেন, দিনে রাতে, দিনের বেলায় মানুষের কাছে মাহফিল করতেন, আর রাতের বেলায় জিন জিন জাতির কাছে আমার নবী ওয়াজ করতেন, সুবহানাল্লাহ বলেন না, লক্ষ লক্ষ জিন জাতিরা সারা রাত বসে বসে আমার প্রিয় নবী মুস্তফার নূরানি নসিহত শুনতেন, শুনে শুনে জিন জাতিরা কালমা পড়ে আমার নবীর সাহাবি হয়ে গেল। শুধু মানুষের মধ্যে সাহাবি আছে তাই না, জিনদের মধ্যেও আমার নবীর অসংখ্য সাহাবি, এরা জিন কিন্তু আমার রসুলের সাহাবি, আমার রসুলের সাহাবি। এ কামাল এসকে মুস্তফা এখানে যে আছে, কামাল এসকে, এ কামাল এসকে মুস্তফা, এ কামাল এসক এটা হচ্ছে একজন জিন, যিনি আমার প্যারা নবী মুস্তফার একজন নূরানি, জিনদের মধ্যে উঁচু থপকার আমার নবীর মাহবুব উম্মত ছিলেন, উনার নামে এখানে নাম রাখা হয়েছে, সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা আমার, এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আবু হুরাইরা আসলো,
উনি আজকে আমার নবীর মাহফিল শুনে ওনার ভালো লেগেছে, আগামীকাল এখনো সাহাবা একরামরা আসে নাই, আবু হুরায়রা উনি এখনো ইমান আনে নাই, কিন্তু ইনি আমার নবীর মাহফিলে সবার আগে এসে বসে থাকল, সবার আগে উনি চলে আসছে। এইভাবে আবু হুরায়রা আসল, আমার রাসূল উলের দরবারে এসে ওয়াজ শুনতে লাগলেন, আজকে শুনে কালকে শুনে এর পরের দিন শুনে আর একদিন, আবু হুরায়রা আমার নবীর কদমে বলে দে ইয়া রাসূলুল্লাহ, আর আমি ইহুদি থাকতে চাই না, আমাকে কালমা পড়ে আপনার সাহাবীদের দপ্তরের মধ্যে আমার নামটা লিখে দে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির কালমা পড়ে কি হয়ে গেল, আরো জোরে বলেন না কি হয়ে গেল। যখন একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন বুদ্ধ, একজন ইহুদি, একজন নাসারা যখন কালমা পড়বে, কালমা পড়ার আগে শর্ত হলো তাকে সর্বপ্রথম গোসল করতে হবে। প্রথমে কি করতে হবে, এরা কথা বলে না কেন, কি কি করতে হবে, গোসল করতে হবে। গোসল করার পরে যেহেতু সে আজকে মুসলমান হবে, উযু কালাম করবে, পবিত্র জামা কাপড় পরবে, জামা কাপড় পরে উনি যখন হক্কানি রব্বানি একজন আলেমে দ্বীনের কাছে উনি ইসলাম গ্রহণ করবে, আলেমে দ্বীন তাকে কালমা শরীফ পাঠ করাবেন, ঠিক কি না? তো আবু হুরাইরা উনি উযু কালাম করে গুসলাদি সব সেরে আতর লুব্বান মেখে বিশ্ব নবীর রহমতে দু জাহান নূরানি কদমে গিয়েছে, আমার নবীর জবানে উনি কালমা শরীফ পড়বেন। আবার পেয়ারা নবী মুস্তফা আব্দুল উজ্জাকে কালমা পাড়িয়েছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার নাম চেঞ্জ করে দিলেন, যে ইসলাম গ্রহণ করার পরে আর পূর্বের নাম থাকতে পারে না, সেই রামদাস থাকতে পারে না, সে রামকৃষ্ণ থাকতে পারে না, সে ওইভাবে সে ওইভাবে ওই নামে থাকতে পারে না, মুসলমানে একটা নাম দিতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা নাম দিয়েছেন, আজ থেকে আমি তোমার নাম রাখলাম আব্দুর রহমান। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। নবীজি বলেছেন আল্লাহর কাছে দুইটা দুনিয়ার নামের মধ্যে বেশি পছন্দনীয় আল্লাহর দুইটা, আল্লাহর কাছে দুইটা নাম আছে, যে দুইটা নামকে আল্লাহ বেশি মহব্বত করেন, যে দুইটা নামকে আল্লাহ বেশি ভালোবাসেন, যে দুইটা নামকে আল্লাহ বেশি বেশি মহব্বত করেন, যে দুইটা নামকে আল্লাহ পছন্দ করেন, এই দুইটা নামের মধ্যে একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান, আর রসুল পাক আব্দুল উজ্জাকে নাম দিয়েছেন আব্দুর রহমান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো উনি আবু হুরায়রা হলো কিভাবে, ইনি তো আব্দুর রহমান, কিন্তু ইনাকে পুরো পৃথিবী চিনে আবু হুরায়রা হিসেবে। আল্লাহুম্মা সাল্লা মাওলানা ওয়া আলা আলে সাইয়্যিদিনা ইনার নাম আব্দুর রহমান, কিন্তু ইনাকে সবাই আবু হুরায়রা বলে, আবু হুরায়রা বলে। আজকে মুসলমান ও মুসলমান যখন কালমা পড়ে ফেলল, ইনার শরীর থেকে ঈমানের খুশবু বাইর হচ্ছে, সুবহানাল্লাহ। আল মুশরিকুনা নজাসুন, আল মুশরিকুনা এটা কে বলেছে, আল্লাহ এটা কে বলেছে, বলেন না এটা কে বলেছে, যাদের কাছে ঈমান নাই, যারা অন্যান্য ধর্মাবলম্বী, বিভিন্ন ধর্মের মানুষ, ইসলাম বলছে তারা নাফাক, ইসলাম বলছে কি তারা, আল্লাহর কোরআন যেখানে বলেছে এখানে কি আমি আর আপনি অস্বীকার করতে পারবো,
জোরে বলেন, আমরা কি অস্বীকার করতে পারবো? তাহলে এরা কি? এরা কথা বলেন, এরা কি? এরা নাফাক, ভিতরেও নাফাক, উপরেও নাফাক, ভিতরেও নাফাক। কার কথা বলেন না? কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। এরা ভিতরেও নাফাক, উপরেও নাফাক, ও সত্র মানুষ, এরা নাফাক, এরা নাফাক, ও জাতের মানুষ। আল্লাহ কোরআনে হাকিমে এই কথা বলেছেন, সুতরাং এরা যদি পবিত্র হতে চায় তাহলে ইমানি কালমা তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ, কালমা শরীফ তেলাওয়াত করতে হবে। আর যখন কালমা শরীফ পড়বে তখন তার চেহারা থেকে ইমানের জ্যোতি বের হবে, ঠিক কি না? ইমানের জ্যোতি মুসলমান জমের কালো, কালো থেকে কালো, খানায় কাবার গিলাপ থেকেও কালো, তারপরও কিন্তু সেই কালো চেহারা থেকে নূরের ঝলক বের হচ্ছে, একটা নূরের জ্যোতি বের হচ্ছে। কেন বলে যে ইমানদার? জোরে বলেন না সুবহানাল্লাহ। এ কি ইমানদার? আবু হুরায়রা আজকে কালমা শরীফ পড়েছে, তার শরীর থেকে ইমানের খুশবু বের হচ্ছে। মার কাছে যখন গেল, মা মা বলল, বাবা কোথায় গিয়েছ? মাকে মিথ্যা কথা বলেছে, আজকে মিথ্যা বলেছে যে আমি বেড়াতে গিয়েছি, কিন্তু প্রতিদিন একই নির্ধারিত সময়ে বারবার যাচ্ছে আর লুকাতে পারলো না। মা, এতদিন তোমাকে আমি তোমার অগোচরে ছিলাম, আমি তোমাকে বলি নাই, আজকে আসল কথা বলে দিচ্ছি, আমি নুরুন নবী হায়াতুন নবীর কালমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? উনি মক্কাতেই মুসলমান হয়ে গেছে, কিন্তু মক্কা থেকে উনি হিজরত করে উনি মদিনা শরীফ আমার নবীর দরবারে চলে গেছে। আবু হুরায়রা, প্যারা হাজরিন, মা জননী এখনো কালমা শরীফ পড়ে নাই, আবু হুরায়রার মা এখনো কালমা শরীফ তেলাওয়াত করে নাই, সে তো আবু হুরায়রার মা। আবু হুরায়রাকে বাধ্য করলো, বাবা তোমার সত্য গোষ্ঠীর দরমে তুমি সুন খালি দিলে, বাবা তুমি সুন খালি দিলে, সুতরাং একটা তুমি ছাড়ো, হয়তো কালমা শরীফ ছেড়ে দাও, নতুবা আমাদেরকে ছেড়ে দাও। আবু হুরায়রা বলে দিলেন, মা সব ছাড়তে পারি কিন্তু নবী মুস্তাফার কালমা ছাড়তে পারি না। আল্লাহ, ইয়া রাসূল, মা সম্রার বেত নিয়ে আবু হুরায়রার সমস্ত পিঠে মারতে মারতে দাগ দাগ করে দিয়েছে, কিন্তু মায়ের উপরে আবু হুরায়রা আক্রমণ করে নাই, কারণ মা যতই মারুক, সে ইহুদি হোক, সে বেদিন হোক, সে খ্রিস্টান হোক, সে হিন্দু হোক, আপনি মুসলমান, মা যদি আপনাকে মারে তারপরে মায়ের উপর আক্রমণ করার অধিকার ইসলাম কাউকে দেয় নাই, ঠিক কি না ভাইরা? তিনি মা মুসলমান হওয়া সত্ত্বেও তারপরে কিন্তু মার কবরা কবর রাখতে হবে, ইসলাম সেই শিক্ষা দিয়েছে, ইসলাম সেই শিক্ষা দিয়েছে, ইসলাম সেই শিক্ষা। কারণ তিনি আমার জমদুকুনি মা, সে যদিও বা হিন্দু, আমি মুসলমান হয়ে গেছি, কিন্তু তার কবরা কবর রাখতে হবে, অন্ততপক্ষে পারলে কিছু টাকা পয়সা তার জন্য পাঠাতে হবে। তার জন্য কি? আমার রসুল বলেছেন যে তোমরা জাগতিকভাবে তোমার মা হিসাবে তুমি তার সাথে ইমানি সম্পর্ক রাখবো না, কিন্তু মা হিসাবে তুমি সম্পর্ক রাখবে। সুবহানাল্লাহ বলেন না? পরের দিন আমার নবীর দরবার আবার ওয়াজ শোনার জন্য চলে গেল। আজকে আবু হুরায়রার মন খারাপ, আবু হুরায়রার মন আজকে
খারাপ, মনটা একেবারে খারাপ। বন্ধুরা আমার মন একেবারে খারাপ। আবু হুরায়রার মন মলিন, আমার প্যারা নবী আবু হুরায়রার চেহারা দেখে আবু হুরায়রাকে বললেন, ও আব্দুর রহমান, ব্যাপারকে অন্যান্য দিন আনন্দ উল্লাসে থাকো, আজকে তোমার কোনো আনন্দ নাই, উল্লাস নাই, তোমার চেহারায় খুশি নাই, আনন্দ নাই, এভাবে তুমি চেহারাটা মলিন করে বসে আছো কেন? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান গ্রহণ করেছি বলে আমার মা আমাকে আগাগোড়া বেত দিয়ে দুলাই করেছে, নবী জর্জরিত হয়ে গেছি, রক্ত রক্তাক্ত হয়ে গেছি। আমার রাসূল বললেন, হে আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমাকে নালিশ করছো? আবু হুরায়রা কেঁদে দিলেন, না না ইয়া রাসূলুল্লাহ, আমি নালিশ করছি না। যেই রাসূল বেঈমানকে ঈমান দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে, ওই নবী কি তার মাকে বেঈমান থেকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে না? বলেন না, পারে কি পারে না? ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানদার হয়ে গেলাম, জান্নাতি হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম, সাহাবি হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করুন, হাত তুলে আমার মা জনি যেন জান্নাতি হয়ে যায়, আমি যখন যেন মাকে নিয়ে জান্নাতে থাকতে পারি। সাথে সাথে আমার প্যারা নবী মুস্তফা হাত তুলে দিয়েছে, আর দেরি করে নাই, রসুল পাক সাথে সাথে হাত তুলে দিয়েছে। হাত যখন তুলে দিল, আবু হুরায়রা তৎক্ষণাৎ বিজলির মতো দৌড়তে শুরু করে দিয়েছে, কারণ আবু হুরায়রা জানে আমার প্যারা নবী মুস্তফার দোয়া ফেরত নাই, আমার নবীর দোয়া তো তীরের চেয়ে দ্রুত গতিতে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। তো আবু হুরায়রা বলছে যে আমার নবীর দোয়াকে আল্লাহ আগে কবুল করে ফেলেছে, না আমি দূর দিয়ে আমার ঘরে পৌঁছতে পারি, এটা আজকে আমি দেখতে চাই। কথা বুঝে আসে নাই, নবীর দোয়াকে আগে কবুল হলো না, নবীর মাহফিল থেকে দূরে আবু হুরায়রা ঘরে আসলো, কোনটা হলো? আবু হুরায়রা দূর দিলেন রাস্তায়, আবু হুরায়রা দেখলেন যে একজন লোক আবু হুরায়রাকে ধরে ফেলেছে, তুমি বিজলির মতো দৌড়াচ্ছ কেন? আবু হুরায়রা উনি কাপড় ছিঁড়ে উনি যাচ্ছেন ঘরের দিকে, যেতে যেতে ঘর পর্যন্ত গেল, আম্মি জান করে ডাক দিল। তখন যেই মা কর্কশ ভাষায় আবু হুরায়রাকে প্রতিদিন কথা বলতেন, হ্যাঁ আওয়াজ দিতেন, আজকে এত সুন্দর করে মা জনিনী আওয়াজ দিচ্ছে, আবু হুরায়রা আল্লাহু আকবার বলে চিল্লাই উঠল, আমার নবীর দোয়া তো কবুল হয়ে গেছে, কারণ আমি আবু হুরায়রার মার জবান থেকে ইমানের খুশবু বের হচ্ছে। আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে যেহেতু আমার মা জনের জবান থেকে ঈমানের খুশবু পাচ্ছি। জোরে বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লা দেনা মুহাম্মাদ নবিয়ানা না মাওলানা না মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আয়ে বড় পীর আবদুল কাদের জেলানের জিলানে, জেলানের জিলানে, আয় বড় পীর আবদুল কাদের জেলানের, আরো জোরে জেলানের জিলানে,
আয় বড় পীর আবদুল কাদের জেলা, আর জোর জেলানের মহব্বত নিয়ে জেলানের জিলা মারহাবা, মহব্বতে মহব্বতে মারহাবা, জেলানের জিলা জম্ম তোমার জিলানে তে, জম্ম তোমার জিলানে তে, তরিকা হয় কা দেরিয়া আবু সালে মোসা জঙ্গি, আবু সালে মোসা জঙ্গি, হলেন যে তোমার পিতা, হলেন যে তোমার পিতা, উম্মুল খায়র মা ফাতেমা, উম্মুল খায়র মা ফাতেমা, তোমার হয় জননী, ও বড় পীর আবদুল কাদের জিলানের জিলা, ও বড় পীর আবদুল কাদের জিলানের জিলানে, আয় বড় পীর আবদুল কাদের জিলানের জিলা, 60 বছর বয়সেতে, 60 বছর বয়সেতে গর্বে ধরেন মা ফাতেমা, খবর শুনে মহাকুশি হলেন গো তোমার পিতা, শেষ বয়সে সন্তান আশায়, শেষ বয়সে সন্তান আশায়, খুশি জনক জননী, ও বড় পীর আবদুল কাদের জিলানের জিলানে, ও বড় পীর আবদুল কাদের জিলা নের জিলা, আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা, আবু হুরায়রা মা জননীকে ডাক দিলেন, মা সুন্দর আওয়াজে আওয়াজ দিলেন, মা বললেন বাবা গো তুমি একটু দাঁড়াও আমি আসতেছি, মা আবু হুরাইরার জন্য দরজা খুলে দিল, গতকাল মা চামড়া দিয়ে মারতে 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 সমস্ত শরীর কত বিক্ষত করে ফেললো, আজকে আবু হুরাইরার কাপড় খুলে আবু হুরাইরার পিঠে চুমু দিচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আজকে আবু হুরাইরার সমস্ত শরীরে চুমু দিচ্ছে, মা কাঁপছে, বাবা গো যে নবীর কালমা পড়ে ইমানদার হয়ে গেলে ওই নবীর দরবারে আমাকে নিয়ে চলো, আজকে আমাকে রশি বেঁধে আসামি বানাইয়া নবীর কদমে নিয়ে যাওয়া, আমি তোমাকে ওয়াদা দিলাম আমি নবীর কালমা পড়ে আমি মাও তোমার সাথে জান্নাতি হয়ে যেতে চাই, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আবু হুরাইরা মা জননীকে নিয়ে গেলেন, মা জননী আমার নবীর কালমা পড়ে ইমানদার হয়ে গেল, বন্ধুরা আমার ওই আবু হুরাইরা আমার নবী যখন মক্কা শরীফ ত্যাগ করে, আমার নবী যখন মদিনা শরীফ চলে যায়, আবু হুরাইরা নিজের বাড়ি ঘর ত্যাগ করে, ঘর বাড়ি ত্যাগ করে, আবু হুরাইরা আমার নবীর দরবারে মদিনা শরীফ চলে গেলেন, বাড়ি ঘর তো মক্কায়, মদিনা শরীফে তাদের কোনো বাড়ি ঘর নাই, নিঃস্ব
গরিব মানুষ আমার প্যারা রসুল সরকারে কায়নাত যেই সমস্ত সাহাবিরা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন আমার নবী মসজিদে নবী শরীফের পাশে মসজিদে নবী শরীফের পাশে একটা বারান্দা নামিয়ে খেজুর পাতার ছাউনি দিয়ে একটা বারান্দা নামিয়ে আমার প্যার নবী সত্তর জন সাহাবিকে ওই জায়গায় স্থান দিলেন এই সত্তর জনের সর্দার ছিলেন আবু হুরায়রা জোর বলেন সুবহানাল্লাহ এরকমের সত্তর জন সাহাবি ছিল এদেরকে আসহাবে সুফা বলে আসহাবে সুফা এরা সব বেদে থাকতেন এ কারণে সুফা অথবা এরা নিঃস্ব ছিলেন সুফা এরক একটা অর্থ হলো এদের কাছে কোনো অর্থ সম্পদ টাকা পয়সা কিচ্ছুই ছিল না এরা একেবারে নিঃস্ব ছিলেন এ কারণে তারা সুফা এদেরকে আল্লাহর রসুল ওখানে রাখলেন আমার নবীর দরবারে কানা আসলে এদেরকে কানাগুলি বন্টন করে দিতেন এরা বাগজুক করে এগুলি কেতেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন না এগুলিকে এই থেকে যেতেন আবু হুরাইরা একটা মিনিটের জন্য আমার নবীকে ছেড়ে কোথাও যায় নাই রসুল পাক যেখানে যেখানে যেতেন আবু হুরাইরার একটা নেশা ছিল উনি এটা খোদাই নেশা উনি খোদা পাওয়ার নেশা রসুল পাওয়ার নেশা এই কারণে আবু হুরাইরা আমার নবী যেই পথ ধরে চলতেন ওই দিকেই যেতেন আমার নবীর জবান থেকে কি বের হচ্ছে ওটা শুনতেন আর আবু হুরাইরা কলবের মধ্যে সেটা জমা করে রাখতেন এ কারণে আবু হুরাইরার চেয়ে বেশি হাদিস কেউ বর্ণনা করে নাই মক্কা এবং মদিনার পার্শ্ববর্তী মদিনার পার্শ্ববর্তী পড়তি একটা পাহাড়ের চূড়ায় আবু হুরাইরার মাজার পাক আছে আবু হুরাইরার মাজার শরীফ আছে এই সৌদি সরকার যখন সমস্ত অলি আল্লাহদের মাজারগুলি ভেঙে ফেলতেছিল অলি আল্লাহদের মাজারগুলি ভেঙে ফেলতেছিল মদিনা শরীফ থেকে মাজার ভেঙে ফেলেছে মক্কা শরীফ থেকে মাজার ভেঙে ফেলেছে এভাবে বদর শরীফ থেকে মাজার ভেঙে ফেলেছে উহুদের দরবার থেকে মাজার ভেঙে ফেলেছে বাঁধতে বাঁধতে এইভাবে যখন এইভাবে ভাঙা শুরু করেছে এইভাবে আবু হুরাইরার মাজার পর্যন্ত ভাঙতে গিয়েছে কিন্তু আল্লাহর কি অপূর্ব মহিমা সব মাজার ভাঙলেও আবু হুরাইরার মাজার খোদার কুদরতি বলে ভাঙতে পারে নাই যেই বুলডোজার অত্যাধুনিক যন্ত্র অস্ত্র শস্ত্র নিয়ে গিয়েছিল আবু হুরাইরার মাজার গিয়ে এইগুলি নিস্তব্ধ হয়ে যায় এইগুলি কোনো কাজ করে না এই কারণে আবু হুরাইরার মাজার এখনো আছে জোর বলেন না সুবহানাল্লাহ এখনো মদিনা মুনাব্বারার সেই পার্শ্ববর্তী এলাকায় আবু হুরাইরার মাজার পাক এখনো আছে এটা কেউ ভাঙতে পারে যেন কেউ বদমা সাহাবরা এই কথা বলতে না পারে যে সৌদি আরবের মধ্যে মাজার নাই মাজার আছে জোরে বলেন না সুবহানাল্লাহ মাজার শরীফ বলেন না মাজার শরীফ আরো জোরে বলেন মাজার শরীফ আজ থেকে আশি বছর আগে আমার নবীর জুব্বা মুবারক নবীজির জুব্বা মুবারক মদিনা শরীফের মসজিদে নবী শরীফের ভিতরে ছিল আমার নবীর সুল মুবারক মসজিদে নবী শরীফের ভিতরে ছিল আমার নবীর দাড়ি মুবারক মসজিদে নবী শরীফের ভিতরে ছিল আমার নবীর ব্যবহৃত জিনিসপত্র মসজিদে নবী শরীফের ভিতরে ছিল এইগুলিকে কিতাবওয়ালারা থাবার রুকাত নাম দিয়ে একটা কিতাব লিখেছেন কোন কোন জায়গায় আমার নবীর ব্যবহৃত জিনিসপত্রগুলো ছিল কোন অবস্থায় আছে এইগুলিকে পৃথিবীর মানুষ কিভাবে ইজ্জত সম্মান করছে তার তালিকা দেওয়া আছে যখন মসজিদে নবী শরীফে ওইগুলি ছিল আশিকের রসুলরা এরা তো নবী মুস্তফাকে দেখে নাই এরা যখন আমার নবীর জুব্বা মুবারক দেখতো দাড়ি মুবারক দেখতো চুল মুবারক দেখতো আমার শরীফ দেখতো তখন আল্লাহু আকবার বলে নারায় তকবীর নারায় রিসালাতের সুগান দিয়ে দাঁড়িয়ে যেতে তাদের কাছে মনে হলো মনে হতো জিন্দা নবী মুস্তফা তাদের সামনে উপস্থিত আছে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিতাবের নাম তাবাররুকাত কিতাবের নাম কি ওটা আন্দাইয়ল আন্দেন যদি দেখলে ইয়ে কুদরত রাসূলুল্লাহ কি
একথাল্লাই আলা হজরত হয়ে দেয় তোরা আন্দাইয়া লাগিম ফাতিনি, তোরার শোকানা দো না তোরার কলব আন্দা দে ইয়েন তো হারাদার গতো না তোরার কলব ইয়ে খারাপ গিয়ে হারাদার গছি না ইতে তুমবালা আছে আর হারাদার গইয়েন এ বদমাশ হলো তুম হারাদার গিয়ে বহুত বালা আছে ইতের কলব তো আন্দা গিয়ে তুই তোর কলবর শোক দিয়ে দেখতে দিও অথচ এগিন আসছে কিতাবের ভিতরে ঠিক কিনা হ না আমরা তুম কষ্ট নি হ না শেষ করে দিতাম আর ওগো বিষয় আছে তো আর মাহবুব ভাইয়ে দশ দিবস বার বার করে খোয় দি ইবে তাই শুম তো ইবে খোয়ুম বে নুকলে আবার আর গালি ন দিবে না দিয়ে একখান কথা কইম না আর এখনো বক্তা ন এনে কিন্তু আর মুরব্বী হল যারা উম বেকন আর সাহস ডুকাত দিই আর দিয়ে একখান কথা কবিল্লা সাহস করে দি আ মদিনাওয়ালা নবীর নুরানি নজর যদি অদয় আর দুই অজ্ঞ কথা কইম দে বক্তব্য শেষ করিম আল্লাহ অনারের কবুল গরক আমিন হ না প্যারা হাজরিন আবু হুরায়রার মা কালমা শরীফ পড়ে ইমানদার হয়ে যায় আবু হুরায়রার মা কালমা শরীফ পড়ে ইমানদার হয়ে যায় বন্ধুরা মান আবু হুরায়রা ওখানে গেলেন আবু হুরায়রা মদিনা শরীফ চলে গেলেন আমার রসুল আবু হুরায়রাকে নবীর দারোয়ান বানিয়ে দিলেন আমার নবী সিকিউরিটি গার্ড বানিয়ে দিলেন ও আমার আবু হুরায়রা তুমি সারা রাত আল্লাহর ঘর মসজিদে নববী শরীফের দারোয়ানি করবা সুবহানাল্লাহ মসজিদে নববী শরীফে কি করবা তুমি হাই হাই কত বড় চাকরি কে দিয়েছে আমার রসুল কে দিয়েছে আহা আমার নবী দিয়েছে হাদিসে পাকে আছে আবু হুরায়রা সারা রাত গুম যেতেন না সারা রাত গুম যেতেন না আবু হুরায়রা মসজিদে নববী শরীফে উনি দারওয়ানি করতেন সময় সময় গভীর রাতে দূর দিয়ে জান্নাতুল বকি শরীফে ঢুকে যেতেন রাতের বেলা জান্নাতুল বকিতে প্রবেশ করে শহীদানদের সাহাবায়ে কেরামের জিয়ারত করতেন জিয়ারত আছে না নাই ইবেরে দিয়ে দে দারওয়ানি কিন্তু ইবে হদ দে আয় এই শুধু কার হতুন পারিবে সময় সময় দারওয়ানি ঘরের ঘরের এন জান্নাতুল বকি শরীফ তিন দিয়ে ডাকো দি ইবে সার সার গুড়ি গাড়ি এনে রেপলাই গড়ি মতো দূর মারি মতো খন্ড ঢুকবি জান্নাতুল বকি শরীফ মারি ঢুকবি ঢুকি এনে জিয়ারত ঘরের সুরলে সুযোগ লই এনে ইবে হতে জান্নাতুল বকির ভিতর ঢুকুর গুই সুরলে শিয়ার দরি দেখি তো ইবে যত জান্নাতুল বকির ভিতর ঢুকি এনে জিয়ারত ঘরের এখন সুরুগ্য আইনে মসজিদে নববী শরীফের ভিতরে ঢুকি নেন মূল্যবান মূল্যবান যে জিনিসপত্র আছে এগিন ব্যাকিং গাঠটি বাঁধি লদ্দে সুরি করে লে যাবি গেল তো যে মাত্র এই সৎ এই ইবিলিশ এই সুরিতে সুরি করি বাইরের আবু হুরায়রার সামনে আইনে পৌঁছি সগুদ ধরা ফিরগে না নবরে ধরা খাই না সুর মসজিদে নববী শরীফে প্রবেশ করে চুরি করার জন্য প্রবেশ করলেন ও দুনিয়ার মানুষ মূল্যবান মূল্যবান রাজা বাদশারা মসজিদে নববী শরীফের জন্য কার্পেট দিয়েছে জায়নামাজ দিয়েছে উন্নত মানের জিনিসপত্র দিয়েছে এগুলো একটা চোর চুরি করে এগুলো নিয়ে বের হয়ে যাচ্ছে ওই মুহূর্তে আবু হুরায়রা জান্নাতুল বকি থেকে সামনে উপস্থিত কিরে তুমি কে মানান্তা তুমি কে উনি বলছে
আমি একজন গরিব মানুষ, কুদার তারণায় তিন দিন পর্যন্ত ছেলে মেয়ে উপবাস, কার কাছে যাব? এই কারণে আমি আজকে খুদার ঘরে ঢুকে গেছি, আল্লাহকে বলে ঢুকেছি আমি মসজিদ থেকে কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছি, এগুলি বিক্রি করে আমার ছেলে মেয়েদের জন্য একবেলার খাবার কিনব। আবু হুরায়রার কাছে দয়া এসে গেল, উনি জিনিসপত্রগুলি রেখে দিলেন, চোরকে ছেড়ে দিলেন। চোরকে কি করে দিলেন কেউ জানে না, আল্লাহ দেখছে শুধুমাত্র, আর কেউ জানে না। কিন্তু সকালবেলায় ফজরের নামাজ যখন আমার নবীজি নামাজে আসলো, আমার নবীর একটা নিয়ম ছিল নামাজে ফজরের নামাজে রসুল পাক সালাম পিনানোর সাথে সাথে আমার নবী মুসল্লিদের দিকে ফিরে যেতেন, ফিরে বসতেন, মুসল্লিদের দিকে ফিরে বসতেন। শুধু ফজরের নামাজ না, এটা মেশকাতের মধ্যেও আছে, আমার রসুল ফরজ নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরেই আমার রসুল মোনাজাত করতেন। সুবহানাল্লাহ বলেন না? মুসল্লিদের দিকে প্রত্যেক ফরজ নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে মোনাজাত করে, এটা আমার পেয়ারা নবী মুস্তফার সুন্নত, আমার নবীর সুন্নত, এভাবে ফিরতেন। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো ফজরের নামাজের পরে ফিরে গেলেন, নবী আবু হুরাইরা কোথায়? এটা আইনা আবা হুরাইরা কোথায়? উনি দাঁড়ালো, রসুল পাক তাকে প্রথম প্রশ্ন করলেন, আইনা আসিরুকা, তুমি গত রাজ্যে সুট্টা ধরেছো, ইনি কোথায়? এই সুট্টাকে কি তুমি ছেড়ে দিয়েছো? আবু হুরাইরা তো একেবারে আশ্চর্য হয়ে গেছে যে আল্লাহ ছাড়া তো এটা কেউ জানে না, আমি তো দেখছি আমার হায়াতুন নবী, নবী মুস্তফাও তো এই কথা জানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলে ইলমে গায়ব। এটাকে বলে কি? ইলমে গায়ব, যেটা মানুষ জানে না ওইটা আমার নবী মুস্তফা জানে। বলেন না ওইটা আমার নবী মুস্তফা জানে। ওয়াবি সুর খুদগুন আসদি ইমান সুর ওয়াবি ওয়াবিয়ল হারজিয়ল লাফজিয়ল ইতরার একখান কথা কইবেন দে, আর নবী ইলমে গায়ব জানে না, এই উত্তিমে তখন বাজে যাবে ইতের মুকুত নিয়েন বাড়ি তুমি, তখন তুই স্পষ্ট বুঝি পেলাবে দেখি ইতে বহুত বড় বিয়া হলে না হবে, বিয়া হলের জীবা বাফিবে খুবে এই ওয়াবি সিনিবেল্লা একম ফত, ঠিক আছে না? নবী আলমা গায়েব জানে কি না? ইতে ইতের হইবে তো নবী আলমা গায়েব জানে কি না? এদুর মেদিতে শেষ, এদুর কি ইতো অনরাতন মেদি ফেল, আর ইতের মুকুতন আওয়াজ বাইরে তেন জিবে শুনি ইবে একবারে মর্দ মুজাহিদের মতন, অমা তুই ইন কি হইলা? নবী মুস্তফা সরকার কায়নাত আন নবী গায়েব কে খবর দেনওয়ালা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরাইরা তুমি এটা কি কাজ করছো, ছেড়ে দিছো এই মানুষকে তুমি ছেড়ে দিলা, সে তো বড় বিয়া হল, সে আগামীকাল তো চুরি করার জন্য আবার আসবে, রসুল পাক অগ্রিম বলে দিচ্ছে সে আগামীকাল আবার, সে আবার আসবে আগামীকাল। আবু হুরাইরা বলছে যে কি ব্যাপার, সে আমাকে বলছে আর কোনোদিন আসবে না, এখন আমার নবী বলছেন আগামীকাল আবার আসবে একই টাইমে। আবু হুরাইরা তো শিকার ধরে আছে, তো সেই চোরটা মসজিদে ঢোকার জন্য একটু তাকে সুযোগ দিতে হবে না? আবু হুরাইরা উনি কি করলেন, মসজিদ তো অনেক বড়, ইনি ঘুরে পুরে একটু অন্যদিকে চলে গেল যেন চোরটার দরজা দিয়ে ঢুকতে পারে, তো উনি ঘুরে টুরে এসে দেখতেছে সত্যি আমার পেয়ারা নবী মুস্তফার কথা তো এটা, অফকোর্স এটা তো একেবারে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখছেন যে ওই সুরটা ঢুকেই গতকালের মতো আজকেও চুরি করতেছে। তাকে আমার আবু হুরাইরা আবার ধরে ফেললে, তাকে আবার ধরেছে, কিরে তুমি না বলছো গতকাল আর আসবা না? এখন সে আবার অনুনয় বিনয় করে বলল, হুজুর আর আসবো না, আমি আসলে খুব কষ্টে আছি, এ কারণে আমি আজকে আবারও আসছি, আর কোনোদিন আসবো না। আবু হুরাইরার দয়া এসে গেল, তাকে ছেড়ে দিলেন। আমার রসুল ফজরের নামাজের পরে আবার চেহারা পিরিয়ে আবু হুরাইরাকে বললেন, আবু হুরাইরা তুমি কি আবারও ছেড়ে দিয়েছো তাকে, তুমি কি আবারও ছেড়ে দিয়েছো তাকে? এই কথা বলার পরে আবু হুরাইরা আমার প্রিয় রসূল সরকার কায়নাত আমার নবী বললেন, ও আবু হুরাইরা সে তো আগামীকাল আবার আসবে, সে আগামীকাল আবার আসবে, সত্যি সে আজকেও চুরি করার জন্য সত্যি এসে গেল,
আজকে আবু হুরায়রা তাকে পাকড়াও করলো, হাত দিয়ে ধরলো, তোমাকে আর ছাড়া যাবে না, তুমি যে চুরি করতে আসবে, বারবার আমার নবী আমাকে সিগন্যাল দিয়েছে তুমি আসছো, তোমার কি দুঃসাহস, তোমাকে আর ছেড়ে দেব না। তখন সে বলল, হুজুর আমাকে আজকে ছেড়ে দাও, আমি আপনাকে একটা মন্ত্র শিখিয়ে দেব, এই মন্ত্রটা প্রতিদিন যদি আপনি যদি এই জায়গায় তেলাওয়াত করেন, আমি কিয়ামত পর্যন্ত আসার মতো ক্ষমতা আমার কাছে নাই, আমি আপনাকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। তো আবু হুরাইরা মন্ত্র শিকার পাগল, ইনি বলছেন মন্ত্রটা আমাকে শিখিয়ে দাও। তখন ওই সুর আবু হুরাইরাকে বলল যে প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি দোকানে, প্রত্যেকটি স্থানে, প্রত্যেকটি যেখানে চুরি হওয়ার সম্ভাবনা আছে, ওইখানে কেউ যদি রাতের বেলায় আয়াতুল কুরসি তেলাওয়াত করে ফুঁক দেয় চতুর্দিকে, ওই ঘরের মধ্যে কোনোদিন চোর ঢুকতে পারবে না, সাপ ঢুকতে পারবে না, ওইখানে কোনো জিন বুট ঢুকতে পারবে না, ওই ঘরকে, গরওয়ালকে, সম্পদকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজতে রাখবেন। কি তেলাওয়াত করলে বলেন না, কি তেলাওয়াত করলে? এ কারণে এটা শিকার জন্য একটা এলম যেহেতু আবু হুরায়রা শিখেছে, এটার কারণে তাকে আজকে ছেড়ে দিয়েছে। তো আমার নবীর দরবারে যখন গেল, রসুল পাক বলছেন, আবু হুরায়রা কিরে তুমি আজকেও ছেড়ে দিলে? নবী, সে আমাকে একটা এলম শিখিয়েছে। কি এলম? ইয়া রাসূলুল্লাহ, আয়াতুল কুরসি তেলাওয়াত করলে নাকি ওই ঘরের মধ্যে আর কোনোদিন সন্ত্রাস, সুর, ডাকাত ঢুকবে না। সে এই আয়াতুল কুরসিটা আমাকে শিখিয়ে দিল, এ কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। আমার নবী মুস্কি হেসে দিলেন। রসুল পাক বলছেন, সে তোমাকে সত্যি যেই এলমটা দিয়েছে, একারের মধ্যে কোনো নির্ভেজাল, এখানে কোনো ভেজাল নাই, সে একেবারে সত্যি সত্যি তোমাকে সে এলমটা দিয়েছে, তবে জেনে রাখো সে কিন্তু চুর নয়, সে হলো ইবলিস, শয়তান। সে হলো কি বলেন না, সে হলো কি? শয়তান। এরকমের শয়তান মসজিদের ইমামের উপর আক্রমণ করার জন্য সারা রাত উৎপেতে বসে আছে, ঠিক কি না বন্ধুরা? আমার এই আবু হুরাইরা, ইনি আমার নবীর দরবারে যেতেন, উনি বিড়াল পুষতেন, বিড়াল পুষতেন ঘরের মধ্যে, বিড়াল রাখা আমার নবীর সুন্নাত। আমার নবীর বিড়াল আছে নি, হাত না চোদে দেখুন বেতনবেলা ওইবা আঙ্গুল ফাঁসো তুলে দিয়ে ফাঁসো আসবি লেখ গোদন আবার ওইবা ফাঁসো আসবি লেখ দে দোয়ান আসো দে আসো না হাম করি ফেলি। আচ্ছা দেখো না, এই বেশি আদরে দিকে দে উজোর হত হর আই হত আতে তুলতে। আচ্ছা আমরা ওইদিকে যাব না, তাহলে এটা আমার পেয়ারা নবী মুস্তফার সুন্নত। এটা কার সুন্নত বলেন না, এটা কার সুন্নত? সুন্নত বিড়ালের হাত, বিড়ালের পিঠে হাত বুলিয়ে দেবেন, কারণ আমার পেয়ারা নবী মুস্তফা প্রতিদিন বিড়াল দেখলে বিড়ালের পিঠের মধ্যে রসুল পাক নবুয়তের পরশ আমার নবীর নরম হাতটা বুলিয়ে দিতে। সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলেন না। আল্লাহর রসুল যেহেতু বিড়াল পুষতেন, নবী বিড়ালকে মহব্বত করতেন, ভালোবাসতেন, এ কারণে আবু হুরাইরার সেটা দেখে আবু হুরাইরা একটা বিড়ালের বাচ্চা পালতেছে। তো আবু হুরাইরার কাছে এমন একটা মহব্বত এসে গেল, উনি আজকে আমার নবীর মাহফিলে যাবে, যাওয়ার সময় বিড়ালের বাচ্চাটাকে সাথে করে নিয়ে গেছে, একা যায় নাই, তার সাথে বিড়ালের বাচ্চাও এটাও আছে। উনি চাঁদরের মধ্যে আমার নবী যেন না দেখে উনি চাদরটা দিয়ে কি করছে, এটাকে মুড়িয়ে নিয়েছে, কেন? যেন আমার নবী না দেখে। এখন রসুল পাক ওয়াজ করতেছে করতেছে, ওইখানে তো শত শত সাহাবি বসে আছে, হঠাৎ করে বিড়ালের বাচ্চাটা চাদরটাকে ঠাস করে পড়ে গেল, আমার রসুল দেখে ফেললেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে, দেখে ফেলেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার সাথে সাথে আর দেরি করে নাই, আমার নবী ওয়াজের ফাঁকে তাকে বললেন, ইয়া আবা হুরাইরা, হে বিড়ালের বাপ। সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলেন না। নবী খুশি হয়ে, আমার নবী মুস্তফা খুশি হয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ইয়া আবা, আবু হুরাইরা নয়, ইয়া হরফে নেদা যেহেতু আসছে, আবা মুজাফ হিসেবে এখানে কি হয়েছে, জবর হয়ে গেছে, ইয়া আবা হুরাইরা, হে বিড়ালের বাপ। রসুল পাক খুশি হয়ে গেছেন। সমস্ত সাহাবিরা ওয়াজ ভেঙে যাওয়ার পরে যাওয়ার পথে সবাই আব্দুর রহমান বাদ দিয়ে তাকে আজকে আবু হুরাইরা বলে বলে ডাকতেছে,
আবু হুরায়রার কাছে মহব্বত এসে গেল, তিনি সকলকে বলে দিলেন যে তোমরা আজীবন আমার নামটা না বলে আমাকে আবু হুরায়রাই ডাকবে, যেহেতু এটা নবী মুস্তফার জবান থেকে বের হয়েছে। সেদিন থেকে কিয়ামত পর্যন্তের জন্য আবু হুরায়রা হয়ে গেল। এবং বিশুদ্ধ সিহাহ হাদিসের কিতাবের মধ্যে উনার নাম আব্দুর রহমান উঠে নাই, উনার নাম আবু হুরায়রা হিসেবে উঠেছে। মূলত তার নাম ছিল কি? আব্দুর। আজকে আমার নবী ওয়াজ করতেছে, ইহুদিদের একটা টিম আসলো। ইহুদিদের একটা কি আসছে? কারণ প্রথমে বলেছিলাম নবীর ওয়াজে ইহুদিরাও আসে, এরা কিন্তু ওয়াজ অবজার্ভ করছে, এরা ওয়াজে বসে নাই, এরা দেখতেছে, এরা দেখতেছে যে ইহুদিরা এদের কাছে তো টাকার বাহার, এদের কাছে তো সম্পদের বাহার, এই কারণে ওই সমস্ত ইহুদিরা এরা রং বেরঙের, এরা শক্ত মজবুত, এরা দামি কাপড় পরে পোশাক পরে এরা মজলিসে আসলো, কিন্তু নবীর সাহাবিরা পাড়া ছিটা কাপড় পরে পরে নবীর মজলিসে বসে আছে। সুবহানাল্লাহ বলেন না? আজকে আমরা নবীর মাহফিলে আসছি, এখানে দামি কাপড় আমরা কয়জনে পরেছি বলেন তো? তেমন দামি কাপড় আমরা পরি নাই, কারণ মুসলমানরা চাকচক্যের পাগল নয়, মুসলমানরা চাকচক্যের পাগল নয়। এই কারণে ওয়াজ শোনার জন্য আসছে সিদ্দিক আকবর, তার গায়ে পুরাতন কাপড়, ফারুক আজম আসছে তার গায়ে পুরাতন কাপড়, উসমান গনি আসছে তার কাছে পুরাতন কাপড়, শের হুদা আসছে তার কাছে পুরাতন কাপড়, সমস্ত সাহাবিরা পুরাতন পুরাতন কাপড় পরে বসে আছে। আমার রসুল ওয়াজ করতেছেন, এরা শুনে আছে, কেউ দামি কাপড় পরে নাই। ওয়াজ যখন শেষ হয়ে গেল, ইহুদিরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার দরবারে এসেছিলাম মুসলমান হওয়ার জন্য, কিন্তু আজ আমরা আপনার হাতে কালমা পড়ব না, একটি মাত্র কারণে, কারণ হলো পয়সাওয়ালারা আপনার ধর্ম গ্রহণ করে নাই, একমাত্র নীতি একেবারে ফকির মিসকিন অনাথ নিঃস্ব গরিব মানুষ, এরা সকলেই আপনার কালমা পড়ে এরা ইমানদার হয়েছে, আপনার সাহাবিদের মধ্যে চাকচক্য কথা নাই, এরা ফাটা ছিটা কাপড় পরে পরে বসে আছে, এটা আমাদের খুব খারাপ লাগছে। ও মুসলমানের নবী, আপনি এদেরকে বহিষ্কার করে দাও, তাহলে আমরা ইহুদিদের মধ্যে বড় বড় পয়সাওয়ালারা আপনার কালমা পড়ে ইমানদার হয়ে যাব। নাউজুবিল্লাহ। কত বড় ইনজেকশন দিন, কত বড় শয়তানি ফন্দি দেখেন। এই সাথে সাথে আল্লাহ তাদের কথা বরদাস্ত করতে পারল না। সূরা নাম বর্ণা নম্বর আয়াত, আল্লাহ পাক এই আয়াত কানা জিবরিল আমিনকে দিয়ে পাঠিয়ে দিলেন, জিবরিল এরা তো সাংঘাতিক কথা বলেছে আমার নবীর দরবারে, তাড়াতাড়ি তুমি আমার নবীর দরবার গিয়ে 30 পারা কোরআনের আয়াত দিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রসূলের দরবারে, আমার প্রিয় নবী মুস্তফার দরবারে জিবরিল আমিনকে পাঠালেন, হে জিবরিল, আমার প্রিয় নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়ে তুমি বলো, ওয়ালা তাতুরদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ইউরিদুনা ওয়াজহাহু। আমার রসুলকে আল্লাহ পাক বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইহুদিদের কথা শুনবেন না, আপনার সাহাবিরা এরা পাটা ছিটা কাপড় পরে আপনার ওয়াজের ময়দানে বসে আছে, এদের কাছে উন্নত কাপড় নাই, উন্নত টুপি নাই, উন্নত পাগড়ি নাই, একেবারে পুরাতন পুরাতন পাড়া ছিটা কাপড় পরে ওয়াজের ময়দানে বসে আছে। আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলছি, তাদের কলবে আল্লাহ এবং রসুল বসে আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
এরা কিন্তু গরিব, এরা স্বাচ্ছন্দ্য, এইভাবে স্বাচ্ছন্দ্যকে এরা পছন্দ করে না, কিন্তু এরা মাহফিল শুনছে। আমি আল্লাহ দেখতে পাচ্ছি তাদের কলবে আল্লাহ পাক বসে আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেয়ামত পর্যন্ত এরা সম্পদের বাহার দেখালো, কেয়ামত পর্যন্ত ইহুদি নাসারারা খ্রিস্টানরা এরা চাকচক্য নিয়ে এইভাবে দামি দামি পোশাক পরলো, ইন্নাল মুশরিকিনা নাজাসুন, এরা নাফাক, এরা কখনো পবিত্র হতে পারবে না, নবীর কালমা পড়া ছাড়া এরা কখনো পবিত্র হতে পারবে না, এদের বাইরে নাফাক, এদের ভিতরেও নাফাক, এদের সব নাফাক, ঠিক কিনা ভাইরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন আপনি এদেরকে ছেড়ে দিবেন না, এরা সকলেই পাক্কা ইমানদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা সকলেই পাক্কা কি? ইমানদার। এই কারণে দিন ধর্ম তাদের কাছেই থাকবে, পয়সাওয়ালাদের হাতে না। কারণ পয়সাওয়ালারা ওয়াজ শোনার সময় এদের কাছে নসিহত শোনার সময় নেই। যত তাড়াতাড়ি পারে, আমরা টাউনের মসজিদে যেহেতু ইমামতি করি, 10 মিনিট মাত্র আমাদের হাতে সময় থাকে, যে শুধুমাত্র একটু টুক দিতে পারি, পবিত্র কোরআনের একটা আয়াত পড়ে এই আয়াতের তর্জমা করতে করতে আমাদের টাইম শেষ হয়ে যায়। কারণ এত বেশি লম্বা নসিহত শোনার মতো সময় তাদের কাছে বলেন না তাদের কাছে। এগুলি একমাত্র দীন ধর্মের এই কার্যাদি, এগুলি নিয়ে যারা জীবন কলবে ধারণ করে আছে এদের মধ্যে বেশিরভাগ হচ্ছে গরিব, ঠিক কিনা?